রিলায়েন্স জিওর পাশাপাশি এয়ারটেল ফাইভ জি প্রযুক্তি চাহিদার কথা মাথায় রেখে নেমে পড়ল আসরে তাদের লক্ষ্য ডেটা সেন্টার তৈরি করা আর যে কারণে সারা দেশে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেল জানা গিয়েছে এয়ারটেলের ডেটা সেন্টারগুলির একটি তৈরি হবে রাজারহাটে সিলিকন ভ্যালি হবে জিও ডেটা সেন্টার তৈরির লক্ষ্যে এই রাজ্যে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয় সেই খবর প্রকাশ্যে জানিয়েছিলেন রাজ্য শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার সেই প্রতিদ্বন্দ্বিতায় যোগ হল এয়ারটেলের নাম রাজারহাট ছাড়াও মুম্বাই পুনে নয়ডা হায়দ্রাবাদ চেন্নাই এবং বেঙ্গালুরুর মতো সাতটি শহরে বড় ডেটা সেন্টার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে এয়ারটেল এমনিতে এয়ারটেল দেশের সত্তরটি শহরে ছোট ছোট ডেটা সেন্টারের সংখ্যা বাড়িয়েছে একশো কুড়িটি মতন এই সাতটি বড় ডেটা সেন্টার সেদিক থেকে এয়ারটেলের আগামী দিনগুলোকেই আরো বেশি উজ্জ্বল করে তুলবে তার অন্যতম প্রধান কারণ সংস্থা সূত্রে বলা হয়েছে রাজারাটে যে ডেটা সেন্টার তৈরি হবে তা প্রতিবেশী দেশগুলির জন্য হাব হিসেবে সক্রিয় ভূমিকা নেবে তাই বলা যায় ডেটা সেন্টার হাব তৈরির যে লক্ষ্যমাত্রায় এয়ারটেল নিয়েছে তাতে ভবিষ্যতে যেওকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে চলেছে তারা মনে করা হচ্ছে দু সালের মধ্যেই রাজারহাটে পঁচিশ মেগাওয়াটের ডেটা সেন্টার চালু হয়ে যাবে এর এরপত্তাও সেক্ষেত্রে অনেকটা মসৃণ হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা